वेलकम बैक फ्रेंड्स, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রের তরফ থেকে আবারো প্লাস্টিক ব্যবহারের উপর চরম নিষেধাজ্ঞা জারি করা হলো চরম সতর্কবার্তা সমস্ত জনসাধারণের জন্য। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারাদেশে প্লাস্টিক ব্যবহার নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, বিস্তারিত সমস্ত কিছু তথ্যটা জানতে ভিডিওর নিষেধাজ্ঞা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। এবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের নিষেধাজ্ঞা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের 2022 সালের জুলাই থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করল কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 2022 সালের জুলাই মাস থেকে তা কার্যকর করা হবে। 50 মাইক্রনের বদলে 120 মাইক্রন ঘনত্বযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্লাস্টিক বর্তমানে নিত্য ব্যবহার্য বস্তু, তবে মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী তথা তা দিয়ে তৈরি কাপ, প্লেট, কাঁটা চামচ, মিষ্টি বা সিগারেটের প্যাকেট, ঘেরা অংশ সহ পলিস্টাইরিন এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন আমদানি, মজুদ, বিতরণ ও বিক্রয় এবার সব কিছুই নিষিদ্ধ করা হবে। তবে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে বর্তমান দেশে 50 মাইক্রনের কম ঘনত্বযুক্ত পলিথিন ব্যবহারের নিষিদ্ধ। চলতি বছরের 30 সেপ্টেম্বর থেকে 50 মাইক্রন থেকে বাড়িয়ে পলিথিন ব্যাগের ঘনত্ব 75 মাইক্রন করা হবে। এরপর 2022 সালের 31 ডিসেম্বর থেকে সেই মাপকাঠি বদলে 120 মাইক্রন ঘনত্বযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করা হবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত পলিথিন ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলির ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে। তবে এই ধরনের প্লাস্টিকের উৎপাদন, বিপণন বা বিক্রির জন্য কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শংসাপত্র বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।